শিশু দিবস অভিনন্দন পালনে জানিয়ে উদ্যোগী হল সেই রায়পুর সমস্ত পৌরসভা। পৃথিবী থেকে যারা আজ এসেছেন 14 নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রত্যেককে জওহরলাল নেহরুর জন্মের জন্মবার্ষিকী, মাধ্যমে যা আজকে সাধারণত এই শিশু দিবস শিশু নামে দিবসের পরিচিত। যে এই সন্ধিক্ষণ শুভ উদ্দেশ্যে সকাল আরম্ভ 10টায় রায়গঞ্জ জেলা কৃষি জানানো সংস্থানে আমাদের এক এই অনুষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যমে শিশু মাধ্যমে দিবস পালন করল সাধারণত রায়গঞ্জ জেলা পৌরসভা। সহযোগী আপনারা ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আপনারা এবং যারা আপনারা সিআই এনআইএর সদস্যরা। অনুষ্ঠানে এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়, যাতে প্রায় 60 থেকে 70 জন শিশু অংশগ্রহণ করে। পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারম্যান শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়। এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ড কোঅর্ডিনেটর শ্রী সাধন কুমার বর্মন, চৈতালি ঘোষ, অনিরুদ্ধ সাহা, বরুণ ব্যানার্জি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু বন্ধু লাহিড়ি প্রমুখ। অনুষ্ঠানে শিশুরা উপস্থিত অনুষ্ঠানে শিশুরা উপস্থিত বিশিষ্টজনদের হাতে ব্যান্ড পরিয়ে ও তারাও শিশুদের হাতে ব্যান্ড পরিয়ে সৌহার্দ্যের বন্ধনকে সুদৃঢ় করলেন। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল দুটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি। এই অনুষ্ঠানে শিশুসহ অভিভাবক ও সাধারণ নাগরিকদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল লক্ষ্য করবার মতো। বিভাগগুলিতে জয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের অনুষ্ঠান নিয়ে সন্দীপ বিশ্বাস আরও জানান, 14 শিশু দিবসে কি কি করছেন আপনারা? আমরা রায়গঞ্জ পৌরসভা এবং সিনির যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভার পৌর শিশু বিনোদন উদ্যানে আমরা মর্যাদার সঙ্গে আজকে শিশু দিবস পালন করছি। শুধুমাত্র পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করাই নয়, আজকে শিশুদের ওপর যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য তা নিয়ে আমরা আলোচনা করলাম এবং তারই সঙ্গে আজকে এখানে সিনির উদ্যোগে, বিশেষ করে সিনির উদ্যোগে এবং আমাদের সহযোগিতার মধ্যে দিয়ে আজকে এখানে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটি গ্রুপ করে, এবং তারপরে আরও আলোচনা সভার মধ্যে দিয়ে এদের শিশুদেরকে নিয়ে সুন্দর পার্কের মধ্যে শিশুরা কলরব করবেন, তারা আনন্দে মেতে উঠবেন, এই আনন্দযজ্ঞে আমরা সামিল হয়েছি আজকে শিশু দিবস।